बिस्मिल्लाह रहमान रहीम रुस्तगर स्कूलेर ऑनलाइन क्लास थेके तोमाके स्वागतम। आमी एखन नवम दशम श्रेणी गणित विषय प्रथम अध्याय थेके अर्थात वास्तव संख्या थेके एकटा सृजनशील प्रश्न निये आलोचना करब। आशा करी तुम्हरा ये करोनाकालीन समय तुम्हरा ये क्लास थेके उपभोग करबे एवं बासाय ए धरनेर आरो आरो जदि सृजनशील प्रश्न निये तुम्हारा प्रैक्टिस कर। प्रिय शिक्षार्थीबृंद, आमरा आज के तुम्हारे मेन बोइयेर 22 नम्बर सृजनशीलटा निये आलोचना करछि। प्रथम देखो रूट फाइव और फोर दुटी वास्तव संख्या, एटा उद्दीपक प्रश्न, कोनटी मूलद कोनटी अमूलद निर्देश करो। रूट फाइव और फोर माझे दुटी अमूल संख्या निर्देश करो, प्रमाण करो जे रूट फाइव एकटी अमूल संख्या। আমি আমার সময়ের স্বল্পতার কারণে আমি ক নম্বর প্রশ্নটা আগেভাগে বোর্ডে লিখে রাখছি। এখানে রুট ফাইভ একটি অমলদ সংখ্যা, আমরা উত্তর দিচ্ছি রুট ফাইভ একটি অমলদ সংখ্যা, কারণ ইয়াকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এছাড়াও আরও যুক্তি আছে, রুট ফাইভের মান যখন আমরা বের করব তখন এটা অসীম অনাবৃত অসীম অনাবৃত সংখ্যা, অসীম অনাবৃত সংখ্যা হলো অমলদ। আচ্ছা, আবার ফোর একটি স্বাভাবিক সংখ্যা হওয়ার কারণে ফোর মূলদ সংখ্যা, আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, এরা হল মূলদ। আচ্ছা, ক নম্বর শেষ, খ নম্বর, রুট ফাইভ এবং ফোরের মাঝে দুটি অমূলদ সংখ্যা নির্দেশ করো। এখানে রুট ফাইভ সমান ক্যালকুলেটার দিয়ে আমরা মান বাইর করলাম, এটা আরও এদিকে আছে অসীম। ফোরকে আমরা এইভাবে লিখতে পারি ফোর পয়েন্ট জিরো জিরো জিরো, এটা শুধুমাত্র তুলনা করার জন্য লিখছি। এখন এখানে আমরা দেখতে পেলাম কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট। তোমরা খেয়াল করো এখানে টু দশমিকের আগে টু, এখানে আছে ফোর, তো স্বাভাবিকভাবে টু এর থেকে ফোর বড়, তার সুতরাং ফোর বড় এবং রুট ফাইভ অর্থাৎ এই রাশিটা ফোরের থেকে ছোট। আমরা এখন এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যারা রুট ফাইভের বড় হবে ফোরের ছোট হবে। এখন তোমরা যদি প্রথম ঘর বিবেচনা করো, তা টু আর থ্রি এর মাঝখানে, টু আর ফোরের মাঝখানে আছে থ্রি, থ্রি দিয়ে শুরু করতে পারো। অথবা যদি আমি আরেক ঘর ধরি টু পয়েন্ট টু, টু পয়েন্ট টু ধরলে আমি টু পয়েন্ট থ্রি নিলেই এই রাশিটা থেকে বড় হয়ে যাবে। আবার এই ফোর পয়েন্ট জিরো মানে এই রাশির ছোট এই রাশির বড়, মাঝে যে কোনো সংখ্যা ধরলেই হবে। আমরা এখন এমন একটা সংখ্যা বিবেচনা করি, আমরা এখানে লিখে ধরি এই লাইনের পরে এই লাইন এ সমান টু পয়েন্ট টু আছে, আমি টু পয়েন্ট ফাইভ ধরলাম। আরেকটা বিবেচনা করি টু পয়েন্ট সেভেন ধরলাম, মানে টু পয়েন্ট সেভেন কি আমি থ্রি পয়েন্ট নাইন পর্যন্ত নিতে পারি যদি এই দুই ঘর বিবেচনায় আনি। এখন এটাকে অমূলদ বানানোর উপায় হলো জিরো যে কোনো সংখ্যা দিতে পারো তুমি তোমার সুবিধা মতো। এখানে ফাইভ আছে বলে আমি ফাইভ দিলাম, এটাকে দিলাম জিরো সেভেন, শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো এটা শুধুমাত্র অমূলদ বানানোর জন্য। আমি জিরো ফাইভ দিছি, তুমি যদি ওয়ান টু থ্রি যে কোনো রাশি দাও তাতেও চলবে। এইটা একটা একটা করে শূন্য বাড়ছে অর্থাৎ এটা অসীম অনাবৃত হয়ে গেল, এটা আবৃত হয়নি, এটাকে আমরা অসীম আপডেট ডট ডট দিয়ে দিলাম কারণ এটা অসীম বোঝানোর জন্য। সুতরাং এই দুইটা সংখ্যা আমার অমূলদ সংখ্যা হয়ে গেল। এখন আমরা এখানে কিছু লিখি যে এখানে এ এবং বি স্পষ্টত দুইটি বাস্তব সংখ্যা, যারা
रूट फाइव अपेक्षा बड़ो किंतु फोर अपेक्षा छोटो छोटो अर्थात अर्थात आमी एखाने लिखते पारी रूट फाइव लेस दें ए लेस दें फोर एवं रूट फाइव लेस दें बी लेस दें फोर ताले तुम्हरा एखाने ख्याल करो आमी ए बी लिखलाम आमार जगह कमानोर जोन्नो एर जगह तुम्हरा ए संख्याटाओ लिखते पारो बी एर जगह ए संख्याटाओ लिखते पारो एटा तोमादेर पसंद मतो तुम्हरा लिखबे ताहले आमरा এই দুইটা রাশি এই দুইটার মাঝখানে আছে বলে আমরা নিশ্চিন্ত হলাম। আচ্ছা, তারপর আবার এ এবং বি কে p by q বা ভগ্নাংশ আকারে আছে p by q আকারে প্রকাশ করা যায় না। আমরা p by q না লিখে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এই কথাটুকু লিখতে পারতাম। আচ্ছা, সুতরাং ए एवं बी उद्दिष्ट अमूलद संख्या बस एबार तुम्हरा आंसर लिखे दिबा ओ दुटा संख्या तुम्हरा एखाने लिखे दिए दिबे आमरा जा जा लिखछिलाम। ताहले शिक्षार्थीबृंद एखाने আমি যে সংখ্যা দুইটা নিছি তোমরা এই দুইটা সংখ্যা ছাড়াও অসংখ্য সংখ্যা ধরতে পারো, এই জন্য এই ধরনের প্রশ্নে সুনির্দিষ্ট উত্তর নেই। মনে রাখবা যে যার যার পছন্দ মতো এখানে সংখ্যা ধরতে পারো, রুট ফাইভ এবং ফোরের মাঝখানে এরকম অসংখ্য সংখ্যা আছে, তাহলে সেহেতু এটার কোনো উত্তর নির্দিষ্ট করে বলা যায় না। যে যেভাবেই লিখুক ওই রেঞ্জের ভিতর থাকলেই সেটা গ্রহণযোগ্য হবে। এখন আমরা গ নম্বর নিয়ে আলোচনা করি। গ প্রমাণগত রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা, রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা, এটা আমরা এখন প্রমাণ করব। প্রমাণ আমরা শুরুতেই অমূলদ সংখ্যা প্রমাণ করতে গিয়ে আমরা শুরুতে প্রমাণ করার চেষ্টা করব রুট ফাইভ একটি মূলদ সংখ্যা। এই জন্য লিখে ধরি রুট ফাইভ একটি মূলদ সংখ্যা, আচ্ছা যদি মূলদ তাহলে ধরা যায়, তাহলে ধরা যাক রুট ফাইভ ইকুয়াল টু মূলদ সংখ্যার সংজ্ঞা পি বাই কিউ আকারে যাদেরকে প্রকাশ করা যায় তারাই মূলদ। তাহলে আমরা লিখতে পারি রুট ফাইভ সমান পি বাই কিউ, এখানে এখানে পি কিউ স্বাভাবিক সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা বলা যায় কিন্তু পূর্ণ সংখ্যার থেকে স্বাভাবিক সংখ্যা বললে আরেকটু ভালো হয় কারণ এটা ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যাটা হলো স্বাভাবিক সংখ্যা। এখানে পি কিউ স্বাভাবিক সংখ্যা, কিউ গ্রেটার দেন ওয়ান
এবং পিকিউ পরস্পর সহমৌলিক। এটা আমরা মূলদ সংখ্যার সংজ্ঞার মধ্যে এ সকল শর্ত আছে যে পিকিউ পূর্ণ সংখ্যা, কিউ গ্রেটার দেন, এখানে কিউ নট ইকুয়াল টু জিরো, কিন্তু এখানে আমাদের রুট ফাইভটা ধনাত্মক হওয়ার কারণে আমরা লিখছি পিকিউ স্বাভাবিক সংখ্যা, কিউ গ্রেটার দেন ওয়ান, এন্ড পিকিউ পরস্পর সহমৌলিক। সহমৌলিক কথাটার অর্থ হলো যে সংখ্যার ভিতর কোনো সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ যাদের গসাগু ওয়ান তাদেরকে সহমৌলিক বলে। এখন এটাকে আমরা রুট করব, না বর্গ করব, বর্গ করে বর্গ করলে আমরা এখানে এখন পাচ্ছি ফাইভ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ দিলাম, পি স্কোয়ার বাই কিউ। কিউ দ্বারা গুণ করে এখন আমরা এখানে একটা জিনিস দেখি, ফাইভ স্বাভাবিক সংখ্যা, কিউ স্বাভাবিক সংখ্যা, আমরা ধরে নিচ্ছি কিউ স্বাভাবিক সংখ্যা, দুইটা স্বাভাবিক সংখ্যার গুণফল স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে ফাইভ কিউ স্পষ্টত স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এটা স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিলাম, যেমন কিউর মান যদি আমরা পাঁচ ছাড়া, যেমন সাত ধরি, ছয় ধরি, ছয় সাতা বিয়াল্লিশ, চার ধরলে চার পাঁচা বিশ, এটা প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা, দুইটা স্বাভাবিক সংখ্যার গুণফল স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, কিন্তু পি কিউ আমাকে মুছতে হচ্ছে, পিকিউ সহমৌলিক হওয়ায় পিকিউ সহমৌলিক হওয়ায় পি স্কোয়ার বাই কিউ স্বাভাবিক সংখ্যা হতে পারে না, কারণ এদের ভিতরে এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে পি এবং পি স্কোয়ার এবং কিউকে ভাগ যাবে। এদের ভিতরে কোনো সাধারণ তো সহমৌলিক হয়, এদের ভিতরে কোনো এরকম সাধারণ রাশি নেই। তাহলে সুতরাং ফাইভ কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। ফাইভ কিউ যদি পি স্কোয়ার বাই কিউ সমান হতে না পারে, তাহলে আমরা শুরুতেই ধরছিলাম রুট ফাইভ সমান পি বাই কিউ। সুতরাং রুট ফাইভ পি বাই কিউ আকারের কোনো সংখ্যাই হতে পারে না। আচ্ছা, এখানে যদি পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে না পারে, তাহলে রুট ফাইভ মূলদ সংখ্যা হতে পারে না। তাহলে সুতরাং রুট ফাইভ মূলদ সংখ্যা, এখানে তাহলে লিখি, তাহলে রুট ফাইভ মূলদ সংখ্যা হতে পারে না। তাহলে আমরা মূলদ প্রমাণ করতে চাইছিলাম, শুরুতেই দেখলাম যে রুট ফাইভ মূলদ সংখ্যা হতে পারে না, সুতরাং রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা, রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরকম আরও আরও সংখ্যা আছে যারা পূর্ণবর্গ নয়,
তারা প্রত্যেকে প্রত্যেকেরই বর্গমূল অমূলক সংখ্যা তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ে এই ধরনের আরও অনেক অনেক সংখ্যা আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ক্লাসটা তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম।